বিয়ে করে স্ত্রীর দ্বারা প্রতারিত এক যুবক। মধুপুর থানাধীন কামথানা এলাকার যুবক জয়নাল হোসেন 2021 সালে বিশালগড়ের তারা মিয়ার মেয়ে জান্নাত আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন সংসার ঠিকঠাক চললেও এরপর থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকেন তার স্ত্রী। পরে যুবতীর বাবার বাড়ির লোকজনেরা এসে তাকে সোনামুড়ায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। জয়নালের বক্তব্য তারপরে সেখান থেকে আর আসতে নারাজ তার স্ত্রী। পরে যুবতী বায়না করেন জয়নালকে চেন্নাই যেতে হবে, সেখানে গিয়ে টাকা উপার্জন করে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে। সেই মোতাবেক জয়নাল চেন্নাইও যায়, সেখান থেকে প্রতি মাসে টাকা পাঠাতে থাকে স্ত্রীর অ্যাকাউন্টে। প্রায় 3 লাখ টাকা পাঠিয়েছেন। অভিযোগ, আড়াই বছর পর জয়নাল বাড়িতে এসে স্ত্রীর কাছে ছুটে গেলে সে অস্বীকার করেন টাকা পায়নি, অথচ তার কাছে সমস্ত প্রমাণপত্র রয়েছে। পরে যুবক মধুপুর থানার দ্বারস্থ হলে পুলিশ নাকি কোনো রকম সাহায্যই করেননি। এখন বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে হতাশ জয়নাল। ঘটনা হয়েছে, আমি বিয়ে করছি 2021-এ, নাম জান্নাত আক্তার, হরিমোড়া মুচমোড়া মেয়ের বাড়ি, নানুর বাড়ি এদিকে থাকা করে। বিয়ে করে মেয়ে 15 দিনে আসলেন আমার বাড়ি, ভূতের অভিনয় করে সোনামুড়া এলাকা। মেয়ের মা মেয়ের বাবা এলে গেল সোনামুড়া, সোনামুড়া থেকে ভূতের অভিনয় করে এবারে এদিকে নানুর বাড়িতে আসলো 8 মাসের মতন। এবারে আমি এদিকে সংসারে আছিলাম 8 মাসের মতন। এবার মেয়ের যে সামান আসিল, সামা বাড়িতে নিলে তো সংসার করবো, আমার যে মাল সামান আছে সব মেয়ে দিয়ে এলাম মেয়ের বাড়ি। যখন আবার মেয়েকে আমি চেনা যেতাম, আমিও কী চেনা যেতাম যে এখন না চেনা গেলে টাকা ইনকাম ভালো হবে, তুমি চেনা দেবো আমি বাইরের কাছে। সেই দিকে আমি সিকিউরিটি ঢুকলাম 25,000 টাকা করে মাসে বেতন। মায়ের এটিএম আমি টাকা দিলাম 3 লাখ টাকার মতন। এদিকে আমার স্লিপ আছে 3 লাখ টাকার মতন স্লিপ আছে। আমি আছি এই মাসের 13 তারিখ। মেয়ে আমার লোক অস্বীকার করে, মেয়ে এখন আমার লোকের সংসার করতাম। কবে বিয়ে করছিলে? 2021 আমি বিয়ে করছিলাম, 3 বছর রানিং চলতেছে। আচ্ছা, তোমার যে মেয়েটার বিয়ে করছো, মেয়ে কি প্রথম একটা বিয়ে করছে? প্রথম একটা বিয়ে হয়েছিল মেয়ের, আর মেয়ে আমার লোক ষড়যন্ত্র করছে। মেয়ের ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু চালা, মেয়ের প্রুফ আছে আমার কাছে। মেয়ে মানে প্রথম যে বিয়ে করছিলা কইছে না? না না, আমরা আমি জানতাম না যে মেয়ের প্রথম বিয়ে হয়েছে। আবার বিয়ের পরে জানতে পারছি তো আমি যে বিয়ে করি তার কে না, একবারে বিয়ে হয়েছে আর কে রাজা করে বিয়ে বনি, আমি তোমার লোক সংসার করে খাইতে চাই। মেয়ে কোনো আমার লোক খাইতো না। মানে উদ্দেশ্য কি ছিল, মানে তোমার চেন্নাই পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল? আমার তো টাকা খাইব, আমার লোক সংসার করতো না, এর প্ল্যান এটা ছিল। এক লোকের শুইতো না, 1 মাস ধরে আমি খাটো ছিল মারে শুইতো। এবার আমি চেনা জানার মনে করছি মেয়ে ভালো হইব, সংসার করবো। মেয়ে চেনা চালানোর পরে আমার নামে ব্যাকলিস্ট চালা হয়েছে। এ দেখেন মেয়ের প্রুফ, মেয়ে ফেসবুক চালায়, মেয়ের ফটো। থানাতে মামলা করছে বিষয়টা? মা থানাতে গেছিলাম, থানার তারা গেছিলাম, আমরা নিউজ চ্যানেলে দেওয়ার লাগা, তো তারা মাধ্যমে একটু চেষ্টা করে কিছু পাইতে পারিনি। মানে পুলিশও মানে সংবাদ মাধ্যমের উপর আস্থা রাখছে পুলিশও? হ্যাঁ। কোন থানাতে গেছিলাম? মানটা মধুপুর থানাতে গেছিলাম। তারা মধুপুর কমিটির মানা না, আমরা দেখে মেম্বার প্রধান গেছিলাম, আমরা বাড়ির তারা গেছিলাম, তারা কেউ মানে না, তারা মিটিংয়ে বসে থানা। মেয়ের মা, মেয়ের মা বলে মারধর করবে গেলে, তো মেয়ের কেউ গেলে মারধর করবে। আমরা মেয়ের গেছিলাম, আমরা লাস্ট অব্দি আমরা আয়া করছি। তারা তোমার নাম কি? আমার নাম জয়নাল হোসেন। কোন জায়গায় তোমার বাড়ি? কাম থানা। এখন তুমি কি যাইতেছ? আমি এটা দাবি যাইতেছি, টাকার দাবি যাইতেছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।